সীমান্ত নিয়ে সংঘাত অনেক সময় বহুকাল ধরে চলে, কোনো কোনো ক্ষেত্রে তা 50-60 বছর পার হয়ে যায়। শুধু বর্ডারলেস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন, ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকার দুটি দেশের এক সীমান্তের আদ্যপ্রান্ত বর্ডারলেস ওয়ার্ল্ডের আজকের পর্বে আপনাদের স্বাগতম। দক্ষিণ আমেরিকা মহাদেশের কলম্বিয়া, ইকুয়েডর দুটি রাষ্ট্রের মধ্যে 586 কিলোমিটার সীমানা রয়েছে। দেশ দুটির মধ্যে সীমানা সংক্রান্ত বিরোধ, পারস্পরিক অভিযোগ, সশস্ত্র সংঘাত এবং শরণার্থীর দীর্ঘ ইতিহাস রয়েছে। কলম্বিয়া এবং ইকুয়েডর মধ্যকার সীমান্ত জুড়ে বিরোধ মূলত কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনীর কারণে। কলম্বিয়া সরকারের দাবি, কলম্বিয়ার এই বিপ্লবী সশস্ত্র বাহিনী ইকুয়েডরের সীমান্ত এলাকায় অবস্থান করে কলম্বিয়ার মধ্যে নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। তাদের দাবি, বিগত বছরগুলোতে পিপলস আর্মির নিষ্ঠুর আক্রমণে 200,000 বেশি সাধারণ জনগণ প্রাণ হারিয়েছে। অথচ ইকুয়েডর সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে কলম্বিয়া সরকারের অভিযোগ। সীমান্তে এ ধরনের সংঘাতের প্রভাব বহুবিধ। সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ফলে সীমান্তে এক ধরনের নো ম্যানস ল্যান্ডের সৃষ্টি হয়েছে। এ কারণে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সীমান্ত জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন সময় কলম্বিয়ান সরকার ইকুয়েডরের অভ্যন্তরে সৈন্য পাঠিয়ে পিপলস আর্মিকে নির্মূলের জন্য অভিযান চালায়, ফলে দুই দেশের সরকারের মধ্যে এ নিয়ে সবসময় বাদানুবাদ আর উত্তেজনা বিরাজ করে। এরকম আরও তথ্যভিত্তিক সীমান্ত এলাকার ভিডিও পেতে আমাদের বর্ডারলেস ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন।